এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শুভেন্দু অধিকারী কি বলছেন সরাসরি শুনে নেব। 25,000-এর বেশি ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা মাঠে আলু লাগানোর কাজ ছেড়ে দিয়ে সমবেত হয়েছেন। আমি আপনাদের শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার, সালাম এবং হুল জোহার জানাই। আজকের এই কর্মসূচি কেন আমাদের জেলার সভাপতি যার নেতৃত্বে মেদিনীপুর এবং ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে গত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জয়যুক্ত হয়েছে, সম্মানীয় সমীর দাস তিনি একটু আগেই তার বক্তব্য রেখেছেন। আজকে 4 জানুয়ারি 2000 সালের 4 জানুয়ারি গড়বেতার ছোট আঙ্গারিয়াতে বক্তার মণ্ডলের বাড়িতে শিকল তুলে নিরীহ নিষ্পাপ অত্যন্ত দরিদ্র প্রান্তিক মানুষদের পুড়িয়ে মারা হয়েছিল। অনেকে মারা গেছিলেন, তাদের মধ্যে আজকে কয়েকটি পরিবার এখানে আছেন। আমি নতমস্তকে তাদের বিদেহী আত্মার অমরত্ব প্রার্থনা করি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। এই কর্মসূচিতে আমরা পেয়েছি মাননীয় সাংসদ খড়গপুর আইআইটির প্রাক্তনী কৃতি মানুষ কুনার হেমব্রম মহোদয়কে, রাজ্য ভারতীয় জনতা পার্টির সম্পাদক, 1986 সাল থেকে পার্টির সঙ্গে যুক্ত, 98 থেকে 2001-এর লড়াইতে যৌথ লড়াইতে নেতৃত্ব দিয়েছেন সম্মানীয় তুষার মুখার্জি। এর বাইরেও আমরা পেয়েছি এই জেলার ভারতীয় জনতা পার্টির 3 জন সাধারণ সম্পাদক ডক্টর শঙ্কর গুচ্ছাই, তপন ভূঁইয়া, রাজীব কুণ্ডুকে, সঞ্চালক তারাচাঁদ দত্ত, প্রাক্তন সভাপতি ধীমান বাবু। গত 19 তারিখ মেদিনীপুরের ঐতিহাসিক সভায় অমিত শাহ মহোদয়ের হাত দিয়ে জয়েন করা আমার বহু সাথী আছে, তার মধ্যে বর্ষিয়ান প্রণব বসু সহ সকলকে, যুব মোর্চা, মহিলা মোর্চা, এসসি মোর্চা, এসটি মোর্চা, ওবিসি মোর্চা, মাইনরিটি মোর্চা, সমস্ত পদাধিকারী, মন্ডল সভাপতি, বিস্তারক, শক্তি কেন্দ্র প্রমুখ, অবজারভার, প্রত্যেককে আমি জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের মিডিয়ার বন্ধুরা আছেন, তারা আজকে আপনাদের এই সভা অনেক জায়গায় পৌঁছে দিচ্ছেন। এখান থেকে কিছু দূরে এক ঝুড়ি লোক নিয়ে একটা সভা হচ্ছে, আর এখানে দুটো ফুটবল মাঠ নিয়ে একটা বড় সভা হচ্ছে। এগুলো দরকার ছিল। 23 তারিখে কাঁথিতে একটা মিছিল করলো, 24 তারিখে আমি ছক্কা হাঁকালাম, লোক দুটো মিছিল দেবে। 10ই নভেম্বর নন্দীগ্রামে সকালবেলা আমি একটা 1 লাখ লোকের সভা করলাম, বিকালবেলা মিনি পাকিস্তান মন্ত্রী তিনি 1200 লোকের পথসভা করলেন, লোক দেখলো। এই ছিন্নমূলি তৃণমূলীদের আমফানের টাকা ঝরা, প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা মারা, বালি খাদানের টাকা ঝরা আর মোরাম খাদানের টাকা ঝরা, 100 দিনের কাজের টাকা ঝরাদের বলি, যত একই দিনে দুটো করে সভা করবেন ততই সোশ্যাল মিডিয়ার যুগে মোবাইল ফোনে সবাই খুলে দেখবে লাইভ যে তৃণমূলীদের সভায় কত আর ভারতীয় জনতা পার্টির সভায় কত। খুব ভালো করছেন আপনারা। আমি আপনাদের কাছে বলি, আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছি আর এদের পায়ে কাঁটা ফুটে গেছে, লাফাচ্ছে। 30 মিনিটের বক্তৃতায় 29 মিনিট আমার বিরুদ্ধে বলছে বিশ্বাসঘাতক মির্জাফর গডসের দলে গেছে। আরে গডসের দলে যদি দরজাটা সেদিন ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী খুলে না দিতেন, তাহলে মাননীয়
আপনার পার্টির ভাষটাই অনেক আগে উপরে চলে যেত। আজকে ভারতীয় জনতা পার্টি বা ইন্ডিয়ার ভূমিকা কি ছোট আঙ্গারিয়াতে আপনারা দেখেছেন। 2000 সালে তেসরা জানুয়ারি কেশপুরের সভা হয়েছিল, আমি 99 আগস্ট থেকে তৃণমূল কংগ্রেস করি।